একটা ছোট ইউটিউব ক্রিয়েটার, হয়তো আমার সাবস্ক্রাইব বা ভিউস এরকম নেই, বাট আমি এটা নিয়ে সবাইকে শুনছি, সবাই ফল করছে বা সামথিং আরো ভিডিও করছে। বাট আমি ছোট্ট একটা কথা বলতে চাই, তিনি নিজেকে বড় সিঙ্গার ভাবছেন, কে অরিজিৎ সিং এর থেকে ওপরে নিজেকে, কেন ওদেরকে অত উপরে তোলা হচ্ছে, বাংলা সিঙ্গারকে নিচে নামানো হচ্ছে না? আরে বাবা, আমরা তো বাংলা সিঙ্গারকে ভালোবাসি যারা ভালো গান গায়, মানে আমরা হিন্দি সংটাকেও ভালোবাসি যারা ভালো ভালো সং করে, হিন্দি সং মানে যারা হিন্দি সং করে, তার মধ্যে অনেকদের আমরা পছন্দ করি না, আর অনেকে আমরা খুব ভালোবাসি, আর বাংলা সিঙ্গারদের আমরা অনেকে পছন্দ করি না, তেমন আমরা অনেকে ভালোবাসি। এমন না যে আমরা হিন্দি সিনেমা মানে হিন্দি যারা গান গাওয়া থেকে ভালোবাসি, বাংলা সিনেমা বাংলা যারা সিনেমা গান করা থেকে আমি একদম ভালোবাসি না, যেমন হিন্দি সিনেমাও দেখি তেমন আমরা কিন্তু বাংলা সিনেমাও দেখি। এদিকে নিজেকে কে উপরে ভাবছে, কে হু ইজ কে, উনি কে উনি কে, এই যে আজকে যে এই চ্যাপ্টার এমনি উনি নাকি খুব মানে সং টং পায় না, মানে সব জায়গায় পাচ্ছে না, উনি একবার লাইভও এসেছিল, বাট বুঝতে পারছি না যে ইনি যখন দেখছেন আমার ক্যারিয়ারটা এমনি ডাউন, তো কেন এরকম লাইফ হয়েছে, কোনো সিঙ্গার তো কোনো প্রবলেম হচ্ছে না, এনার কেন প্রবলেম হয়েছে এই কেকের নামে বলাটা, কি খুব ভালো সিঙ্গার, কেনার কেন নাচ করবো শুনবেন না,